গোটা বিশ্বের নজর এখন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হলেও এখনও ধোঁয়াশা রয়ে গেছে ডেমোক্রেটিক দলের প্রার্থীতা নিয়ে। আগামী আগস্টেই জানা যাবে দলটির চূড়ান্ত প্রার্থী। যদিও এরই মধ্যে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নাম জোরে সোরে শোনা যাচ্ছে। তাকে সমর্থন জানিয়েছেন বাইডেন সহ দলের শীর্ষ নেতারা। এরই মধ্যে কার জনপ্রিয়তা বেশি তা নিয়ে একটি জরিপ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তাদের জরিপে দেখা যায় 44% মার্কিনই কামালার পক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করেছেন। বিপরীতে ট্রাম্পের পক্ষে সমর্থন জানিয়েছেন 42% মানুষ। ট্রাম্পের সঙ্গে বিতর্কে নাস্তানাবুদ শারীরিক ও মানসিকভাবে স্থিতিশীল না থাকা সহ নানা কারণে বাইডেনের উপর প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করেছিলেন ডেমোক্র্যাট দলের নেতারা, আর তাতেই সরে যাওয়ার সিদ্ধান্ত নেন বাইডেন। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আগে থেকেই প্রেসিডেন্ট প্রার্থী হতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন কামালা। শুধু তাই নয়, ডেমোক্র্যাট ভোটারদের মনে জায়গা করে নিতে কামালা হ্যারিসের প্রচারণায় মার্কিন গণমাধ্যমগুলো সহযোগিতা করছে বলে জানিয়েছে তারা। নাদিম মারজান, সময় সংবাদ।